ছবিতে স্বাগতম। এই ভিডিওটা আমাদের ইফেক্টিভ টিচিং এবং ইফেক্টিভ কোর্স ডিজাইন কোর্সের একটা ভিডিও। আচ্ছা, তো মানে আপনারা কোনো কিছু কিভাবে কিভাবে শিখেন, অথবা আপনার ক্লাসরুমে যখন আপনারা শিখছেন তখন আপনারা আসলে কিভাবে শিখতে শিখতে চান বা শিখতে পারেন, বা কি কি পদ্ধতিতে শিখতে পছন্দ করেন? আচ্ছা, বিষয়টা কিরকম যে শুধু আপনি লেকচার শুনলেন অথবা করে করে দেখলেন, নাকি আরো অন্য কোনো পদ্ধতি আছে? আপনি যেটা বললেন, হ্যাঁ, লেকচার শোনা এটা তো অবশ্যই একটা কমন একটা ব্যাপার, প্র্যাকটিক্যাল জিনিস করে দেখা ভালো, সেটাও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু চিন্তা করেন যে মানে আমরা যে একটু আগে কোর্স এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মডেল, ঠিক আছে, ওই যে ভিডিওটা দেখলাম, ঠিক আছে, ওই ভিডিওতে কি আরো অন্য কিছু বলা হয়েছে, অথবা ওই ভিডিওর সাথে সম্পর্কিত, অথবা আপনি যদি চিন্তা করতে পারেন? এখন ওই ভিডিওতে আসলে যেটা বলা হয়েছে, আমার সামনে একটা গুগল ওয়েব পেজ সিম্পল সাইকোলজি ওখানে একটা ওপেন করা হয়েছে, এখানে মানে যেটা বলা হয়েছে যে আপনার মানে কি মনে করতে পারেন যে আসলে কি কি টপিকস ছিল, মানে আমরা লার্নিংটা কি কিভাবে হতে পারে? আচ্ছা, একটা ব্যাপার ছিল যে অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন মানে থিঙ্কিং যেটা আছে, অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন বাই ডুইং, প্ল্যানিং, ট্রাইং আউট হোয়াট ইউ হ্যাভ লার্ন। আচ্ছা, আর একটা ব্যাপার ছিল যে কনক্রিট এক্সপেরিয়েন্স, ফিলিং, আর একটা ব্যাপার ছিল যে রিফ্লেক্টিভ অবজারভেশন, ঠিক আছে, ওসব। আর একটা কনসেপ্ট ছিল যে আসলে যেটা আছে যে মানে লার্নিংটা কখন হবে, একটা সিগনিফিকেন্ট লার্নিং এর ভিতরে আসলে সবগুলো কম্পোনেন্টই থাকে, ঠিক আছে, যদি সমস্ত কম্পোনেন্টের থ্রুতে লার্ন করা হয় তখনই লার্নিংটা সিগনিফিকেন্ট, মিনিংফুল আর মোস্ট লার্নিং হতে পারে। আর একটা ব্যাপার কি ছিল, সবাই কি শুধুমাত্র একভাবেই লার্ন করে? বেশি তো ওরকম না, ঠিক, তাহলে কিভাবে লার্ন করে মানে মনে করে দেখেন। আচ্ছা, মানে সবাই কি ঠিক একই জায়গায় লার্ন করে? আচ্ছা, আসলে যেটা যেটা ব্যাপার ছিল যে আসলে মানে লার্নিং প্রিফারেন্স যেটা থাকে লার্নারদের, সেটা হয়তো একটা জায়গাতে শুরু করবে, আমরা অন্যান্য অপশন গুলোকেও সে করবে। এখন এটা হয়তো পার্সন টু পার্সন ভ্যারি করে, সে ঠিক কোন জায়গাটাতে এর থেকে শুরু করবে। আচ্ছা, আমি শুধু কথা বলে যাচ্ছি, ঠিক টপিকসটা আমি এইভাবে ইন্ট্রোডিউস করতে চাইনি, যেহেতু পুরোপুরি প্ল্যান করে করা হয় না, আর এটা একটা ট্রায়াল টাইপের ভিডিও, মানে পরবর্তীতে রিফাইন ডিফাইন করা হবে। যেহেতু আমি একটা কাজ করি, আমি আসলে স্ক্রিনটাকে শেয়ার করি, এখন আপনি দেখতে পারতেছেন যেটা বললাম যে ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং। আচ্ছা, আর আরেকটা ব্যাপার যেটা আছে যে মনে করেন যদিও টপিকসটা মানে সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, মানে মেশিন লার্নিং কিভাবে লার্ন করবো, মেশিন লার্নিং কিভাবে লার্ন করবো, মেশিন লার্নিং কি আপনি বলে দেন যে মানে এ সেট অফ রুলস টু লার্ন, মানে মেশিন লার্নিং আসলে এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তাদের জন্য তো কনসেপ্টটা মানে অত রিলিভেন্ট নাও হতে পারে, ঠিক আছে, মেশিন লার্নিং যেটা আছে সে হয়তো আপনার শুনে শুনে লার্ন করবে না, সে হয়তো ঠিকভাবে করে করেও লার্ন করবে না, করার করার এক্সপেরিমেন্টেশনের একটা এক্সপেক্ট তো আছে, সেটা আসলে মেইন ওয়ে অফ লার্নিং না। তো যাও, ওটা বাদ দেন, মেশিন লার্নিং বাদ দেন, সেটা আমরা মেশিন লার্নিংকে ডিফার দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখন মানে আপনি কি অন্য কোনো ভাবে অবজারভেশন যেটা আছে, মানে আমি আসলে যেতে গিয়ে যেতে চাই, সেটা হচ্ছে অবজারভেশন, আপনি কি অন্যের কাছ থেকে শিখতে পারেন, এক্সাম্পল থেকে শিখতে পারেন?
অনেক ক্ষেত্রে তো মনে করেন যে আপনি সমস্ত থিওরি পড়লেন না, শুধুমাত্র এক্সাম্পলটা দেখলেন, মানে একটা কমপ্লিট এক্সাম্পল দেখে কি আপনি অনেক বেশি শিখতে পারেন? তো মনে করেন প্রথমে এক্সাম্পলটা দেখলেন, দেখার পরে আপনি তো ধারণা নিলেন, তারপরে থিওরি গুলা দেখলেন, এটা কি একটা লার্নিং স্ট্র্যাটেজি হতে পারে? ইয়ে কি ভালোভাবে শেখা যেতে পারে? আচ্ছা, মানে আপনি যেটা বললেন যে মানে আপনি আপনি মনে করতেছেন যে আসলে কিছু পড়াশোনা করে তারপর এক্সাম্পল দেখলে ভালো হয়। আর ঠিক আছে, লেকচার গুলো অনেক ক্ষেত্রে হয়ে বলা হয়, প্রতিদিন কিছু ইনফরমেশন দেওয়া হয়, তারপরে আপনার এক্সাম্পলটা দেওয়া হয়, কিন্তু বিষয়টা কি অন্যভাবে হতে পারে? অনেক ক্ষেত্রে কি সেটা কি এরকম হয় যে আপনি শুনতেছেন, বুঝতেছেন, বিভিন্ন টপিকস এক্সপ্লোর করতেছেন, কিন্তু আসলে ইভেন্চুয়াল গোলটা কোথায় হচ্ছে সেটা আপনি জানতেছেন না? সেক্ষেত্রে হয়তো আপনি কি মনে করতেছেন না, প্রথমে তো এক্সাম্পল দেখলাম, দেখলে তারপরে হয়তো ঠিক এই থিওরি গুলোকে রিলেট করে আমার লার্নিংটা কমপ্লিট হতে পারতো, সেটা কি এরকম হতে পারে? আচ্ছা, আমি পার্সোনালি যেটা মনে করি, মানে অনেক ক্ষেত্রে বিষয়টা এটা হতে পারে যে এক্সাম্পল দেখে আপনি মানে লার্নটা করতে পারেন, ঠিক আছে, হয়তো মানে কমপ্লিটলি নিউ টপিকস এর ক্ষেত্রে এক্সাম্পল দেখে আপনি কতটুকু জানতে পারবেন, ওখানে একটা কোশ্চেন থাকতে পারে, মানে আমার যেটা মনে হচ্ছে আপনার হয়তো ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে। আরেকটা ব্যাপার যেটা থাকতে পারে যে মনে করেন যে আপনি আপনার ডোমেইনটা আপনার মোটামুটি জানা আছে, ডোমেইনে আপনি নতুন একটা কিছু শিখতে চাচ্ছেন, ঠিক আছে, অথবা এমন হতে পারে আপনি একটা ডোমেইনে ভালো, রিলেটেড একটা ডোমেইনের কোনো কিছু আপনি শিখতে চাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে কি হতে পারে এক্সাম্পলটা দেখে হয়তো আপনি আপনার ডোমেইনের সাথে রিলেট করে মোটামুটি একটা মানে ভালো একটা লার্নিং অল্প সময় করে ফেলতে পারবেন। আমার যেটা ধারণা আর কি, আপনি সমস্ত কিছু জেনে থিওরি জেনে জানতে চান, সেক্ষেত্রে ইট ক্যান টেক লং, ডেফিনেটলি লার্নিং এ আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন, তারপর আপনি এক্সাম্পলটা দেখলেন, আর তো এক্সাম্পল দেখে হতে আপনারা কিছু শিখে দেখে তারপরে থিওরিতে গিয়েও আপনি তো আপনার লার্নিংটাকে মোর মিনিংফুল হতে পারে। আর কোর্স মজার যেটা আছে, আমরা যদি ওটাকে ধরি যে বিভিন্ন লার্নার বিভিন্ন জায়গাতে লার্ন করে, স্টার্ট করে লার্নিং এর জন্য, কেউ তো অবজারভেশন এক্সাম্পল যেটা আছে সেখানে দেখে লার্ন করে তারপর হয়তো এইভাবে যেতে পারে, ঠিক আছে, মানে হয়তো আমি যে ওপিনিয়নটা বললাম এই থিওরি থ্রুতে সেটাকে জাস্টিফাই করা যাচ্ছে। তবে নট নেসেসারি আমি আপনাকে মানে আমার কথা বা আমি এখানে যে কোর ভিত্তিতে যেটা বললাম না, আমি আপনাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে বিলিভ করতে বলতেছি না, এটা আসলে যেটা হতে পারে যে আপনি মানে মোর স্টাডি করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আপনার নিজের জন্য অথবা অন্য কারোর জন্য, ঠিক আছে। আর যেটা আমি বলতেছিলাম যে মেশিন লার্নিং, ঠিক আছে, মেশিন লার্নিং আসলে কিভাবে লার্ন করে, মেশিন লার্নিং কি আমরা বলে দেই স্পেসিফিক রুলস এর দিয়ে দেই? স্পেসিফিক রুলস এর তো আমরা দিই না। মেশিন লার্নিং আমরা কি করি, এক্সাম্পল দিই, এক্সাম্পলের থ্রুতে মেশিন লার্নিং লার্ন করে। মেশিন লার্নিং এর কথা যখন আসলে একটা মেশিন লার্নিং এর ছোট একটা উদাহরণ কি হতে পারে, মেশিন লার্নিং কি আপনি মনে করেন যে মানে অনেকগুলো ইমেজ দিবেন ক্যাট এবং ডগ এর, মেশিন লার্নিং বলবে যে এটা ক্যাট এবং একটা ডগ, ঠিক আছে, মানে মেশিন লার্নিং এর গোলটা কি হচ্ছে একটা বলা যে এটা ক্যাট এটা ডগ, ঠিক আছে, মানে মেশিন লার্নিং কি আপনি রুল ডিফাইন করে দিবেন, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট কম্পিউটারের জন্য করা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মেশিন লার্নিং কি করবে, মেশিন গুলোকে আপনি মানে যত বেশি পারা সম্ভব ক্যাটস এবং ডগস এর ছবি প্রথমে দিয়ে দিবেন এবং আইডেন্টিফাই করবে এটা ক্যাট এটা ডগ। তো মেশিন লার্নিং কেটে গিয়ে ওটাকে এক্সাম্পল দেখে দেখে শিখবে যে ক্যাট এরকম হয় ডগ এরকম হয়। তারপর আপনি যখন মনে করেন নতুন একটা ক্যাট যেটা মেশিন লার্নিং আপনি অলরেডি দেন নাই ওইটা দেখবে, তখন সে হয়তো ইজিলি আইডেন্টিফাই করবে যেটা ক্যাট অথবা এটা ডগ, এক্সাম্পল হিসেবে লার্ন করবে। আচ্ছা, আসলে আমি ভূমিকা অনেক বেশি দিয়ে ফেলছি, আমি আসলে যেদিকে যেতে চাচ্ছিলাম আমি ডিরেক্টলি ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু আসলে অনেক বেশি এক্সাম্পল মানে অনেক বেশি কথা বলে ফেলেছি। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই কোর্সটা কিসের উপরে, ইফেক্টিভ টিচিং এর উপরে এবং ইফেক্টিভ কোর্স ডিজাইনের উপরে। এই ভিডিওটা আমি সেটা করতে চেয়েছিলাম যে কোর্স ডিজাইনের একটা এক্সাম্পল আপনাদেরকে শো করবো, ঠিক আছে, কোর্স ডিজাইনের একটা এক্সাম্পল শো করবো, যেন এক্সাম্পলটা দেখে আপনি একটা কোর্স ডিজাইন সম্পর্কে জানতে পারেন। তারপরে এ পর্যন্ত আমরা যে সমস্ত মানে ইনফরমেশন আমরা জেনেছি,
সেটা হতে পারে ইফেক্টিভ টিচিং স্ট্র্যাটেজি অথবা কোড ডিজাইন স্ট্র্যাটেজি অথবা লার্নিং মডেল। ওর সাথে এটাকে রিলেট করে মানে আনরেস্ট্রিক্ট করতে পারবেন। আর এমন হতে পারতো যে আপনি মনে করেন যে হ্যাঁ আপনি মোটামুটি ভাবে বিভিন্ন এডুকেশনাল একটা লেভেল, আপনি এডুকেশনাল একটা লেভেল আছে আপনার, যদি ডিরেক্টলি কোর্সটা দেখতেন ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো আপনি বুঝতে পারতেন যে আসলে ইফেক্টিভ টিচিং, ইফেক্টিভ কোর্স ডিজাইনের আলটিমেট মানে ইফেক্টিভ কোর্স ডিজাইনের থ্রুতে আপনি আলটিমেটলি কোথায় যাবেন, মানে আপনি যে কোর্সটা ডিজাইন করবেন সেই কোর্সটার ফর্মেটটা কি হতে পারে। ইফেক্টিভ কোর্স ডিজাইনের একটা পার্ট হচ্ছে ইফেক্টিভ অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি। ইফেক্টিভ অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজির একটা পার্ট হচ্ছে ইফেক্টিভ রিউব্রিক, রিউব্রিক হচ্ছে একটা মার্কিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, আপনি যদি প্রথমেই দেখে নেন তাহলে যেটা হতে পারে যে আপনার মোটামুটি একটা আইডিয়া অনুযায়ী ইফেক্টিভ কোর্স ডিজাইনের কোথায় আপনি গিয়ে পৌঁছাবেন, গন্তব্যটা পৌঁছাবেন। গন্তব্যটা দেখলে হয়তো আপনি আপনার লাইফ এক্সপিরিয়েন্স কে রিলেট করে অনেক কিছু এমনিতেই বুঝতে পারবেন, আর ডেফিনেটলি আপনি এটার সাথে রিলেটেড ইনফরমেশন গুলো পড়ে দেখে অনেক বেশি রিলেট করতে পারবেন। আমাদের যে আগের ভিডিও গুলো আছে সেই ভিডিও গুলোর অনেক কিছুই এটার সাথে রিলেট করা যাবে, এক্সাম্পলের সাথে রিলেট করা যাবে, রিলেট করতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা যাই হোক, যেহেতু আমি অনেক বেশি কথা বলে ফেলছি জাস্ট টপিক্সটাকে ইন্ট্রোডিউস করার জন্যই, আমি ভিডিওটা এখানে রাখবো। আমি হয়তো পরবর্তী যে ভিডিওটা আছে পরবর্তী ভিডিওতে আমি ডিরেক্টলি কোড ডিজাইনের যে এক্সাম্পলটা আছে সেটা আমি দেখাবো, করেসপন্ডেন্ট জিনিস হয়তো লাইটলি ডিসকাস করবো। আচ্ছা কোড ডিজাইনের ভিতরে মানে এর আগেও আমরা যেটা বলেছি মানে থ্রি ডোমেইনস অফ লার্নিং, ওই কনসেপ্ট ওখানে থাকবে, মানে সিক্স ডাইমেনশনস অফ লার্নিং, লার্নাররা কিভাবে লার্ন করে টপিক্সটাও থাকবে। তারপরে হচ্ছে যে মানে সিক্স ডোমেনের ভিতরে পার্টিসিপেশন, ডিসকাশন, প্রবলেম, প্র্যাকটিসে যে ব্যাপারগুলো আছে সেটাও থাকবে। তারপরে থ্রি ডোমেন্স অফ লার্নিং তো বললাম, সাইকোমোটর, অ্যাফেক্টিভ এই বিষয়গুলোও থাকবে। তারপরে যেটা আছে যে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, রিউব্রিক যেটা আছে টপিক্সগুলো ওখানে থাকবে। তারপরে আমরা আরো দেখেছিলাম যে সামেটিভ অ্যান্ড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা আছে এই কনসেপ্টটাও থাকবে। ফর্মেটিভ মানে আপনাকে গ্রাজুয়ালি গোলের দিকে নিয়ে যাওয়া, মানে অ্যাসেসমেন্ট গুলো কিভাবে প্ল্যান করা হবে। সামেটিভ মানে হচ্ছে যে সমস্ত জিনিসগুলোকে অ্যাপ্লাই করে যে কোর্সের শেষের যে অ্যাসেসমেন্টটা ওই দিকে যাওয়া, ওই টপিক্সটাও ওখানে থাকবে। তারপর সিচুয়েশনাল ফ্যাক্টর যেটা আছে সিচুয়েশনাল ফ্যাক্টরের ব্যাপারও থাকবে, মানে কোর্সের সাইজ, ক্লাস সাইজ, ইউনিভার্সিটি এক্সপেকটেশন, সোশ্যাল এক্সপেকটেশন, টিচারের ও স্ট্রেংথ, উইকনেস, পার্টিসিপেন্টের এজ, অথবা ব্যাকগ্রাউন্ড, অথবা ডাইভার্স। ইন্টারেস্টেড ইন্টারাপ্ট হয়েছিল এটাই। আচ্ছা যেটা বলছিলাম আর কি, কোর্স ডিজাইনের ভিতরে সামেটিভ, ফর্মেটিভ, থ্রি ডোমেইনস অফ লার্নিং, সিক্স ডাইমেনশনস অফ লার্নিং সেটা দেখানো যেতে পারে, যে কোর্সটা কিভাবে অ্যাপ্লাই হয় সেটা দেখানো যেতে পারে। তারপরে অ্যাসেসমেন্ট একটা ব্যাপার আছে, অ্যাসেসমেন্ট রিউব্রিক কি বিষয়টা থাকবে, সিচুয়েশনাল ফ্যাক্টর সেটা আছে, আর টিচিং ফিলোসফি যেটা আছে, টিচিং ফিলোসফি অ্যাসপেক্ট যেটা আছে সেটাও থাকবে। আমি জিনিসটা একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতেও দেখাবো, কারণ আমি আমি যে একটা কোর্স ডিজাইন করেছিলাম সেটা আমি একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম মুডের একটা শিলের ভিতরে রেখেছি, ওই জিনিসটাকেও দেখানো দেখানো হবে আর কি। আচ্ছা আর যেটা আছে যে মানে ভিডিওগুলো কভার করা হবে, ঠিক আছে, এটা পার্টিসিপেন্ট ইন্টারেস্ট, পার্টিসিপেন্টের সংখ্যা উপর বেস করে। আচ্ছা এই ভিডিওটা এখানে রাখছি, পরবর্তীতে ভিডিও আমি এক্সাক্ট এক্সাম্পলটা দেখাবো।